করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর আজ থেকে আকাশ পথে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এদিকে খুব দ্রুত চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা ইতিমধ্যে করোনার কারণে সেদেশে ফেরত হয়েছে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ভারতের মধ্যে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানালেন ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী চুক্তি অনুযায়ী সপ্তাহে ছাপ্পান্নটি ফ্লাইট চলবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফলে চিকিৎসা সেবা সহ বিভিন্ন প্রয়োজনের প্রতিদিন ভারতে যেতে পারবে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশে